আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইন্টারনেট কানেকশন ছাড়া কিভাবে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয়, আর ইন্টারনেট কানেকশন ছাড়া কিভাবে জিমেল অ্যাকাউন্টটি কাজ করে সেটাও আমি ভিডিওর লাস্টে বলবো। তো প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্টে সেট আপ করে নিতে হবে অফলাইন মোডটি। তো প্রথমে আমরা জিমেল অ্যাকাউন্টে প্রবেশ করব, তারপর ডান সাইডে দেখতে পাবেন সেটিং আইকন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। মোট কথা, আপনার জিমেল অ্যাকাউন্টের সেটিংয়ের মধ্যে যেতে হবে। তো এরপর নিচে আমরা সেটিং অপশনটিতে ক্লিক করব। সেটিং অপশনটিতে ক্লিক করার পর আমরা অফলাইন ট্যাবটি দেখতে পাবো, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন এনাবল অফলাইন মেইল, এটাতে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ডাউনলোড অ্যাটাচমেন্টে ক্লিক করা না থাকলে এটাতে ক্লিক করে দেবেন, টিক মার্কে দিয়ে দিবেন। তারপর এখান থেকে নিচে অপশন দেখতে পাচ্ছেন কিপ অফলাইন ডাটা অন মাই কম্পিউটার, এটাতে টিক মার্ক করে দিতে হবে। এটাতে টিক মার্ক করার পর সেভ চেঞ্জে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে গট ইটে ক্লিক করতে হবে। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপনার জিমেলের যেই মেলগুলো আছে সেগুলো সিঙ্ক করার জন্য। এরপর সেগুলো সিঙ্ক হয়ে গেলে এখানে লেখা দেখতে পাচ্ছেন, এখানে বলছে যে এখন যেই ট্যাবটি আছে অফলাইনের এটাকে আপনাকে বুকমার্ক হিসেবে সেভ করতে হবে। তো আমরা গট ইটে ক্লিক করে যখন আমরা উপরে দেখতে পাবো যে রেডি ফর অফলাইন লেখা আসছে, তারপর আমরা এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা বুকমার্কে সেভ করব। তো তার জন্য এখানে স্টার আইকন দেখতে পাচ্ছেন, বুকমার্ক দিস পেজ, এটাতে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল ডি প্রেস করলে এই অপশনটি এসে পড়বে। তারপর এখান থেকে আপনার বুকমার্ককে সেভ করে নেবেন। আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করলে দেখতে পাবো এই যে আমরা যেই বুকমার্কটি সেভ করেছি সেটা এখানে দেখাচ্ছে। এটাতে ক্লিক করে আমাদের যেতে হবে যখন ইন্টারনেট কানেকশন না থাকে। তো আমরা ইন্টারনেট কানেকশনটি ডিসেবল করে আমরা দেখব এটি কাজ করে কি না। তো ইন্টারনেট কানেকশনটি আমি ডিসেবল করে দিচ্ছি। এখন আমরা এই সাইটটিতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন কোনো রকম ইন্টারনেট কানেকশন নেই, তারপরেও কিন্তু জিমেলে ঢুকছে। তো এখান থেকে আপনার যে ইম্পর্টেন্ট মেলগুলো আছে সবগুলো এখান থেকে আপনি চাইলে পড়ে নিতে পারবেন। ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনি জিমেল ব্যবহার করতে পারবেন, আর চাইলে আপনি মেল করতে পারবেন। কম্পোজে ক্লিক করে আপনার যেই মেল নাম্বারটি আছে সেটা এখানে বসিয়ে দিবেন, তারপর আপনার পছন্দ মতো মেল করবেন। এই মেলটি সাথে সাথেই যাবে না, যখনই আপনার ইন্টারনেট কানেকশনটি হবে আর আপনি জিমেলের মধ্যে ঢুকবেন অটোমেটিকলি সেই মেলটি চলে যাবে। তো এভাবেই খুব সহজেই আপনি জিমেল অফলাইন ব্যবহার করতে পারবেন। আর এই অফলাইন জিমেলটি কাজ করে হচ্ছে এই আপনার যতগুলো মেল দেখতে পাচ্ছেন এই মেলগুলোকে ডাউনলোড করে আপনার কম্পিউটারের যেই হার্ড ডিস্ক আছে সেখানে এই মেলগুলোকে রাখে, আর আপনি যখনই ওয়েবসাইটটিতে ক্লিক করেন তখন ওই ডাটাগুলোকে আপনার ব্রাউজারের মধ্যে নিয়ে আসে। এভাবেই আপনার অফলাইন মেলগুলো কাজ করে। আর তাছাড়া আপনাকে যখন কেউ মেল করবে এই মেলগুলো কিন্তু আপনি অফলাইন অবস্থায় দেখতে পারবেন না, যখনই আপনি অনলাইনে যাবেন তখন ওটি দেখাবে এবং ওই মেলটি ডাউনলোড হয়ে যাবে। আর এই মেথডটি শুধুমাত্র গুগল ক্রোমেই সাপোর্ট করবে, অন্য ব্রাউজারে সাপোর্ট করবে না। তো আশা করছি এই ভিডিও দেখে আপনার কিছু হলে উপকার এসেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।